দূরবীন অ্যাপে সবাইকে স্বাগতম। আমরা আজকে একটি নতুন চ্যাপ্টার শুরু করতে যাচ্ছি রসায়নের। তো চ্যাপ্টারের নাম হচ্ছে রসায়ন ও শক্তি। তো এই চ্যাপ্টারে যদি আমরা প্রথমে একটা টপিকে আসি, প্রথম টপিক হচ্ছে রাসায়নিক বিক্রিয়ায় তাপের হিসাব। রাসায়নিক বিক্রিয়ায় তাপের হিসাব, মনে করো একটা বিক্রিয়া CH3 CH3 ক্লোরিনের সাথে বিক্রিয়া করে CH3 CH2 Cl প্লাস HCl উৎপন্ন করতেছে, হাইড্রোক্লোরিক অ্যাসিড। তো এই বিক্রিয়া দেখো, এখানে হাইড্রোজেনের ছিল তিন পরমাণু হাইড্রোজেন ছিল, এবং এখানে দুইটা হাইড্রোজেন। ওই একটা হাইড্রোজেন এখানে এই দুই ক্লোরিনের, একটা ক্লোরিন এখানে আরেকটা ক্লোরিনের সাথে এই হাইড্রোজেন যুক্ত হচ্ছে। তো এখানে কিছু বন্ধন ভাঙা করার কাজ চলতেছে। আমরা যদি এখানে দেখি, যেমন এইখানে CH একটা বন্ধন আছে, এইখানে যে বন্ধনটা ভাঙতেছে সেটা হচ্ছে CH, এইখানে ক্লোরিন ক্লোরিন একটা বন্ধন ভাঙতেছে, এবং এখানে CCl একটা নতুন বন্ধন উৎপন্ন হচ্ছে, এখানেও HCl আরেকটা নতুন বন্ধন উৎপন্ন হচ্ছে। তো এবার এই বন্ধনগুলার কিছু শক্তি রয়েছে কিলোজুল পার মোলে। আমরা যদি শক্তিগুলো একটু দেখি, কিলোজুল পার মোল। তো প্রথমে আসি CH বন্ধনে, CH Cl Cl CCl তারপরে HCl। তো CH এই বন্ধনের শক্তি হচ্ছে 414 কিলোজুল পার মোল। তারপরে CLCl এর শক্তি হচ্ছে 244 কিলোজুল পার মোল, CCl এর শক্তি হচ্ছে 326 কিলোজুল পার মোল, এবং HCl এর শক্তি হচ্ছে 431 কিলোজুল পার মোল। তো এই বন্ধনগুলার, তোমাদের বইয়ে আরও কিছু বন্ধন আছে এবং সবগুলো বন্ধনেরই শক্তি কিলোজুল পার মোল আকারে দেওয়া আছে, তোমরা যদি দেখতে চাও দেখে নিতে পারো। তো এখানে এই বিক্রিয়ার জন্য যে কটা বন্ধন লাগবে আমি সেই কটা বন্ধনের শক্তি এখানে লিখলাম, 414 244 326 431। এবার আসো, এই দুটো বন্ধন হচ্ছে ভাঙে এবং এই দুটো বন্ধন তৈরি হয় এই বিক্রিয়ার মাধ্যমে। তো এবার আমরা দেখতে যাচ্ছি যে এই বিক্রিয়াতে আসলে তাপের কি পরিবর্তন হচ্ছে, মানে তাপ উৎপাদী নাকি তাপ হারি সেটা অনেকটা বের করা যায়। তো এখানে CH এবং CLCl এই বন্ধন, অর্থাৎ 414 আমরা টোটাল যে শক্তিটা লাগতেছে ভাঙার জন্য সেই শক্তিটা আমরা হিসাব করব। CLCl হচ্ছে 244, এই দুটা যোগ করলে আসবে 658 কিলোজুল পার মোল। একইভাবে নতুন এই বন্ধন তৈরির জন্য যে শক্তিটা লাগতেছে সেটা হচ্ছে CCl এর 326 যোগ এই HCl এর 431, এটা যোগ করলে আসবে 757 কিলোজুল পার মোল। তো এই শক্তিটা হচ্ছে, এই টোটাল শক্তিটা লাগতেছে বন্ধন ভাঙার জন্য, এবং এই টোটাল শক্তিটা লাগতেছে বন্ধন, নতুন বন্ধন তৈরি হওয়ার জন্য। তো তাহলে আমরা তাপের যে পরিবর্তনটা হচ্ছে সেই পরিবর্তনটা একটু দেখি। ডেল এইচ সমান সমান হচ্ছে এই 658, প্রথমে এই বিক্রিয়কটা লিখতে হয়, তারপরে আসবে মাইনাস, আমরা পরিবর্তন দেখতে যাচ্ছি, তাহলে মাইনাস 757। এটা মাইনাস করলে আসে 99 এত কিলো জুল, এত কিলো জুল। তাহলে দেখো আমাদের ডেল এইচ আসতেছে -99 কিলো জুল। আমরা গত আরেকটি পর্বে বলেছিলাম যে ডেল এইচ এর মান যদি নেগেটিভ হয় তাহলে সেই বিক্রিয়াটা হচ্ছে
তাপ উৎপাদী বিক্রিয়া, তাপ উৎপাদী বিক্রিয়া। তাহলে আমরা এই ডিসিশনে আসতে পারলাম যে এই যে বিক্রিয়াটা, এই টোটাল বিক্রিয়াটা হচ্ছে একটা তাপ উৎপাদী বিক্রিয়া, এবং এই বিক্রিয়ায় তাপ উৎপন্ন হচ্ছে 99 কিলোজুল। এভাবেই আমরা বিভিন্ন বন্ধনের শক্তি, কিলোজুল পার মোল শক্তি জানার মাধ্যমে টোটাল একটি বিক্রিয়া কতটুকু শক্তি উৎপন্ন হচ্ছে সেটা আমরা জানতে পারি, এবং বিক্রিয়াটা তাপ হারি না তাপ উৎপাদী সেটা জানতে পারি। তো আজকের পর্ব এ পর্যন্তই, আমাদের আগামী পর্ব দেখার আমন্ত্রণ থাকলো। ধন্যবাদ সবাইকে।